হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি সবার জন্য। আমার চ্যানেলে ছোট্ট বন্ধুরা আছে যারা অ্যাসাইনমেন্টের সহযোগিতা নিয়ে থাকে এবং যারা চাকরি প্রত্যাশী তারাও আছেন আমার চ্যানেলে। সুতরাং সবার জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটি একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার, যেটির আয়োজক বাংলাদেশ সরকারের আইসিটি ডিপার্টমেন্ট বা আইসিটি মন্ত্রণালয়। আগামী 12 ডিসেম্বর উদযাপন হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। নানা আয়োজনে দেশ জুড়ে দিবসটি উদযাপন করছে সরকারের আইসিটি বিভাগ। বিভিন্ন আয়োজনের মধ্যে অন্যতম ডিজিটাল বাংলাদেশ দিবস 2021 অনলাইন কুইজ প্রতিযোগিতা। বন্ধুরা, এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় 3টি বয়সভিত্তিক গ্রুপে অংশ নেওয়া যাবে। গ্রুপ ক এর ক্ষেত্রে 8 থেকে 12 বছর বয়স হতে হবে। গ্রুপ খ এর ক্ষেত্রে 13 থেকে 18 বছর বয়স হতে হবে এবং গ্রুপ গ এর ক্ষেত্রে 19 থেকে তদূর্ধ্ব বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে এখানে অংশ নেওয়া যাবে। এখানে অংশগ্রহণের জন্য quiz.digitalbangladesh.gov এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে, যেটি আমি একটু পরেই হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখানে নিবন্ধন করবেন। নিবন্ধনের শেষ সময় আগামী 9 ডিসেম্বর রাত 11:59। তার মানে রাত 12টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ দিবস 2021 অনলাইন কুইজ প্রতিযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জীবন আদর্শ, মুজিব বর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশ 4 স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই সেবা, ভিশন 2021-2041 এবং ডেল্টা প্ল্যান 2071, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন করা হবে। এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে 3টি গ্রুপে ক, খ ও গ 7 জন করে সর্বমোট 4 জন বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে Core i7 10th generation-এর একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে Core i7 8th generation-এর একটি ল্যাপটপ, তৃতীয় পুরস্কার হিসেবে Core i5 10th generation-এর একটি ল্যাপটপ, চতুর্থ পুরস্কার হিসেবে Core i3 10th generation-এর একটি ল্যাপটপ এবং পঞ্চম থেকে সপ্তম পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় স্মার্টফোন। বন্ধুরা, এটি হলো অনলাইন কুইজ প্রতিযোগিতার আজকে ভিডিওর মূল বিষয়। আমি প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। এখন আমরা দেখব যে এখানে আবেদন আপনারা কিভাবে করবেন, আবেদন কিভাবে করতে হবে সেটি আমরা হাতে কলমে দেখব। তো আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে। এখানে https://quiz.digitalbangladesh.gov.bd এই ওয়েবসাইটে এসে আপনাকে আবেদন করতে হবে। তো আপনি এখানে আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসে এই বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন কিভাবে এখানে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার যে অন্যান্য ক্রাইটেরিয়া সেগুলো এখানে দেয়া হয়েছে। নিয়মাবলীর ভিতরে এখানে বলা হয়েছে যে প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় হবে 21 মিনিট। 21 মিনিট আপনি সময় পাবেন কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। এরপরে সকল প্রশ্নের মান সমান 1 পয়েন্ট, 1 পয়েন্ট প্রত্যেকটি প্রশ্নের মান। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 অংশ, তার মানে 0.25 কাটা যাবে। সকল প্রশ্নের উত্তরের জন্য 4টি বিকল্প থেকে 1টি সঠিক উত্তর বাছাই করতে হবে। এমসিকিউ পরীক্ষা থাকবে, এমসিকিউ মানে 4টা অপশন থাকবে, 1টি বাছাই করতে হবে। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে নির্বাচন করা হবে বিজয়ী। তার মানে এই যে 21 মিনিট সময়ের ভিতরে সর্বোচ্চ সঠিক উত্তর যিনি দিতে পারবেন তিনি বিজয়ী হবে। এভাবে 7 জনকে প্রত্যেক গ্রুপ থেকে বিজয়ী করা হবে। এরপরে চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স দশায় সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। চূড়ান্তভাবে যারা বিজয়ী হবেন তাদের অবশ্যই বয়স যাচাই করা হবে, দেন পুরস্কৃত করা হবে।
এরপরে প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। তার মানে প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত আছেন তার সাথে সম্পৃক্ত যে পরিবার আছে, তার মানে যারা এটি আয়োজন করছেন তাদের পরিবারবর্গ এখানে অংশগ্রহণ করতে পারবেন না। কুইজের বিষয়টিও আগেই বলে দিয়েছি, এই বিষয়গুলো আপনারা পড়ালেখা করে তারপরে পরীক্ষা দেবেন। এখানে তিনটা গ্রুপের রেজিস্ট্রেশন আলাদা আলাদা করা কথা বলা হয়েছে, এর জন্য তিনটা গ্রুপে আপনাকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি যে কোনো একটি গ্রুপের রেজিস্ট্রেশন দেখিয়ে দিব, বাকি সব গ্রুপের একই। আপনি যে গ্রুপে পড়েন, তার মানে আপনার বয়স যে গ্রুপে পড়ে সেই গ্রুপে আপনি এখানে আবেদন করবেন। তো আমি এখানে 19 থেকে গোয়া চতুর্থ রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি। আমরা গোয়াতে ক্লিক করব। তো গোয়াতে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে মোবাইলও ঠিক একই কায়দায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, একই ইন্টারফেস এখানে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, আপনার পুরো নামটি এখানে দিবেন, দেন ইমেইল চাওয়া হয়েছে, এরপরে পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি আবার দিবেন, দুইবার পাসওয়ার্ডটি দিবেন, পাসওয়ার্ড একটি ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কমপক্ষে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিবেন, সেটি লেটার এবং ডিজিট মিলিয়ে। যদি ইউনিক ক্যারেক্টার দিতে পারেন, হ্যাশট্যাগ বা আপনার @ ওর ভিতরে দিতেও পারেন শেষে অথবা আগে, 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিবেন। তার নিচে দিলে কমপক্ষে 6 ক্যারেক্টারের দেওয়া লাগে, 6 নিচে হলে আর কিন্তু সেটি পাসওয়ার্ড হবে। তো পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করে নেবেন, নিয়ে প্রথমবার দেওয়ার পরে পুনরায় আবার দিবেন একই পাসওয়ার্ড। এরপরে আপনার জন্ম তারিখ, দিন, মাস, বছর এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন, এখানে সব দেওয়া আছে, জাস্ট সিলেক্ট করে দিলে আপনার হয়ে যাবে। এরপরে এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এখানে 8 1 B 6, এই ক্যাপচাটা ঠিক এর নিচে লিখতে হবে, হুবহু যেটি আছে সেটি আপনি লিখে দেবেন। এটি অনেক সময় মেলে না, যার কারণে রেজিস্ট্রেশন হয় না। তো আপনারা একটু চেষ্টা করবেন, যাদেরটা মিলবে না বারবার চেষ্টা করলে দু একবার করলে হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে, বলা হবে যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, দয়া করে আপনার ইমেল ইনবক্স প্রমোশন সোশ্যাল সেকশনে দেখুন, যদি না পান তবে স্প্যাম বক্সে দেখুন। তো আপনি এখন আপনার মেইলে চলে যাবেন। তো আমি আমার মেইলে চলে আসলাম। মেইলে চলে আসার পরে আমার ইনবক্স চেক করে দেখি ঠিক এরকম একটি ইমেল এসেছে। এখানে বলা হচ্ছে ইমেইলটি এই ঠিকানাটি নিশ্চিত করুন, তার মানে ইমেইলটি আপনার আপনার কিনা এটি কনফার্ম হতে চায় তারা। তো আমরা এখানে ইমেল ঠিকানাটি নিশ্চিত করে দিলাম। দেখি আমাদের এখানে ডিজিটাল বাংলাদেশ কুইজ ইমেইল ভেরিফিকেশন সফল হয়েছে, এখন সাইন ইন করুন। তো আমরা সাইন ইন করব, আমার ইমেইলটা চাওয়া হয়েছে, দেন পাসওয়ার্ড চাওয়া হয়েছে। তো যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটি এখানে দিতে হবে। তো আমি সাইন ইন করে নিলাম। তো এখানে একটি বার্তা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রোফাইলের সকল তথ্য আপডেট না করা থাকলে দয়া করে আপডেট করুন, অন্যথায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন না। তো আমরা এখানে প্রোফাইল পরিবর্তন করব, এখানে ক্লিক করব। এখানে আমাদের এই ইন্টারফেসটিতে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমাকে বলা হয়েছে নামটা দেওয়া আছে, এরপরে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, দেখেন স্নাতকোত্তর আমি দিয়ে দিলাম, যেহেতু আমি গ গ্রুপ থেকে অ্যাপ্লিকেশন করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের নাম চাওয়া হয়েছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান নাম দিতে পারেন। এরপরে আপনার জেন্ডার পুরুষ না মহিলা সেটি সিলেক্ট করবেন। এরপরে আপনার ঠিকানা, বাড়ি নাম যদি থাকে, থানা ইত্যাদি থাকে আপনি লিখবেন। এরপরে আপনার দেশ তো বাংলাদেশ দেওয়া আছে, বিভাগ কোনটা সেটা লিখবেন, বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে জেলা শহর দিয়ে দিবেন, এখানে জেলা শহর কোনটি আপনার, জেলা শহরটা এখানে আসছে না, বিভাগ সিলেক্ট করলে আপনার চলে আসবে, জেলা শহর কোনটি আপনার এরকম চলে আসবে। তো প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করে নেবেন, মনে করেন ঢাকা বিভাগে আছেন আপনি, ঢাকা বিভাগের কোন জেলায় সেটি আপনি সিলেক্ট করে দেবেন। জন্ম তারিখ কত আছে এটা পরিবর্তন করা যাবে না, যেহেতু বাংলাদেশে আছে। এরপরে মোবাইল নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিতে হবে, ইংরেজিতে এটা প্রথমে বাংলায় লিখতে পারেন, পরে ইংরেজিতে লিখবেন। এরপরে আপনার একটা ছবি দিবেন। তো ছবির এখানে জেপিজি
বা পিএনজি হতে হবে এবং সাইজ 512 কিলোর নিচে হতে হবে, 512 কিলোবাইট এর নিচে ছবি হতে হবে। তো এই ছবিটা আগে ঠিক করে নেবেন, একটু ফটোশপ থেকে কাজ করে অথবা কাজ করার ছবি থাকলে সেটি ওখানে দিতে দিয়ে দেখতে পারেন। এখানে এভাবে দিলে ছবিটা নিয়ে নেবে, আপনি এখান থেকে ছবি লোকেশনটা ট্র্যাক করে দেবেন, দিয়ে আপডেট আপডেট আপডেটে ক্লিক করবেন, তাহলে আপডেট হয়ে যাবে। তো আপডেট যখন হয়ে যাবে তখন আপনার এখানে কুইজে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, কুইজ শুরু হবে এই তিনটি গ্রুপের প্রতিযোগিতা, সেটি হবে 10ই ডিসেম্বর 2021 সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যে কোনো 21 মিনিট অনুষ্ঠিত হবে। তার মানে 10ই ডিসেম্বর 2021 সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনি এই কুইজে অংশ নিতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকে। কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে 10 তারিখ সন্ধ্যা 7টার ঠিক আগেই এই ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে এসে ঠিক আপনি এখানে প্রশ্নতে ক্লিক করবেন। তো প্রশ্নতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। এখানে দেখেন, এখানে নিচের দিকে লেখা আছে অনলাইনে কুইজে অংশগ্রহণ করতে ক্লিক করুন। তো আপনি এখানে ক্লিক করবেন, ঠিক 10 তারিখে এখানে ক্লিক করলে আপনি কুইজে অংশগ্রহণ করতে পারবেন, আপনার কুইজের প্রশ্ন আপনার সামনে দেওয়া হবে। তো এভাবে আপনি কুইজে অংশগ্রহণ করবেন। এখানে আপনি 10 তারিখ সন্ধ্যায় এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। তার জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে সেটি আমি দেখিয়ে দিলাম A to Z, আশা করি বাকিগুলো আপনারা পারবেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।